আসসালামু আলাইকুম অরহাম ববরকাত আলহামদুলিল্লাহ সালাতবী আবাদ আবাবাদ রাজিম ইসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দিনী ভাই বোনেরা আপনারা ইতিপূর্বে দেখেছেন ইমানের সতেরো নম্বর শাখা ইমানের সতেরো নম্বর শাখা হচ্ছে জ্ঞান অর্জন করা এবারে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব ইমানের আঠেরো নম্বর শাখা সেটা হচ্ছে শিক্ষাটা যেটা অর্থাৎ যেটা জ্ঞান অর্জন করব সেটা মানুষের সামনে ছড়িয়ে দেওয়া অর্থাৎ শিক্ষার প্রসার অর্থাৎ শিক্ষার বিকাশ যেটাকে বলে যেমনটা জ্ঞান অর্জন করা মানুষের জন্য জরুরি মুসলিম ব্যক্তির জন্য জরুরি বিশেষ করে মুসলিম ব্যক্তিদের জন্য জ্ঞান অর্জন করা জরুরি ঠিক তদ্রুপ জ্ঞান অর্জন করার পরপর সেটাকে মানুষের সামনে পৌঁছে দেওয়া অর্থাৎ ছড়িয়ে দেওয়া এই বিষয়ে আমরা পবিত্র কোরআন এবং হাদিস যদি দেখি সেখানে সুস্পষ্টভাবে বুঝতে পারবো একটা মুমিন ব্যক্তির জন্য যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো অর্থাৎ মানুষের সামনে ছড়ালো না তার কতটা ভয়বাহ শাস্তি রয়েছে এছাড়া যদি জ্ঞান অর্জন করার পর ছড়ে তার কতটা উপকার রয়েছে সে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারবো তো চলুন আমরা সরাসরি পবিত্র কোরআনে দেখব এই বিষয়ে আল্লাহ তালা শিক্ষা প্রচার করা অর্থাৎ মানুষের সামনে ছড়িয়ে দেওয়া বিষয়ে কি বলেছে আমরা যদি দেখি সুরাল ইমরান অধ্যায় নম্বর তিন আধায় নম্বর একশো সাতাশির মধ্যে এখানে বলছে আল্লাহর কিতাবের শিক্ষা অর্থাৎ আল্লাহর কোরআন যে শিখলো লোকেদের মধ্যে উহা প্রচার করো তা গোপন করানো অর্থাৎ যে একটা মুমিন ব্যক্তি যতটুকু জ্ঞান অর্জন করলো তা প্রত্যেক ব্যক্তির কাছে প্রচার করতে বলেছে তারপরে যদি দেখি আমরা সুরাতব নম্বর নয় আয় নাকশো বাইশের মধ্যে এখানে বলেছে তারা নিজ গোত্রে গিয়ে লোকেদের সতর্ক করুক অর্থাৎ যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে এবং জ্ঞান অর্জন করার দেখছে যে হাদিস বিরোধী অর্থাৎ গণবিরোধী কাজ করছে এবং সেখানে গিয়ে মানুষকে সতর্ক করছে না তো তাদেরকে আল্লাহ সুমনা তালা বলছে তারা নিজ নিজ করতে গিয়ে তাদেরকে সতর্ক করুক দিয়ে অন্যায় কাছ থেকে বিরত থাকতে বলুক এছাড়া যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য রাখি সোহাল বুখারি হাদিস নম্বর চার ছয় এখানে বলছে সাবধান তোমাদের উপস্থিত ব্যক্তিগণ অবশ্যই অনুপস্থিত ব্যক্তিদের কাছে আমার এ কথা পৌঁছে দেবে এখানকার ব্যক্তিগণ যাদের কাছে আমার কথা পৌঁছাবে তারা হয়তো উপস্থিত শ্রোতাদের চেয়ে অধিকতর সংরক্ষণকারী হবে অর্থাৎ যে এখানে বলছে উপস্থিত ব্যক্তি কেন অবশ্যই অনুপস্থিত ব্যক্তিদের কাছে রসুল সুল্লা সাল্লাম যে কথাগুলো বলেছে সেগুলো পৌঁছে দেবে এটা বিজয় হাজার একটা ভাষণ অবশ্যই আপনারা এটা সইবুখারি হাদিসটা দেখতে পারেন তো এখান থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে যে ব্যক্তি অর্থাৎ রসুল সাল্লাহিমকে যারা সরাসরি ইম অর্জন করেছে তারা যারা ছিল না এখানে যে সমস্ত সাবিরা অনুপস্থিত ছিল তাদের কাছে বাকি কথাগুলো মানে যেসব সাবি শুনেছে সেসব কথাগুলো যেন অনুপস্থিত সাবিদের কাছে পৌঁছে দেয় এছাড়া যদি আমরা আর একটা হাদিসের দিকে লক্ষ্য রাখি সুনানা দাউদ হাদিস নম্বর তিন হাজার ছশো আটান্ন এছাড়া সুনানা তিরমিজি হাদিস নম্বর দু হাজার ছশো উনচল্লিশ এখানে একটা হাদিস আমরা দেখব কাউকে যদি ইম সম্পর্কিত কিছু জিজ্ঞাসা করা হয় এবং সে জানা সত্ত্বেও তা গোপন করে কেমন দিন আল্লাহ তাকে আগুনের লাগাম পরিধান করাবেন অর্থাৎ এই হাদিসটিকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে যে ব্যক্তি ইল অর্জন করার পরে মানুষের সামনে না প্রচার করে তাহলে কত বড় একটা ভয়াবহ শাস্তি আল্লাহ সোমান প্রদান করাবেন অর্থাৎ তাকে আল্লাহ আগুনের লাগাম পরিধান করাবেন তাই আমাদের প্রত্যেক মুমিনের উচিত জ্ঞান অর্জন করার সাথে সাথে সেটাকে যারা জ্ঞান অর্জন করেনি তাদের কাছে সেটাকে প্রসার করা তো এই বলে আমি ইমানে আঠেরো নম্বর শাখাটি ইতি করছি ও আখি দাওয়ানা আনহামদুলিল্লাহি রবীল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি